নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পারমিতাস রান্নাঘরে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সঙ্গে দই বড়ার রেসিপি শেয়ার করব। এটি হলো একটি জনপ্রিয় মুখরোচক চাট। আসুন দেখে নিই এর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। এর জন্য আমি নিয়েছি 200 গ্রাম বিউলির ডাল, যেটি আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছি এবং সকালবেলা আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর লাগবে টক দই, তেঁতুলের জল ও চিনি দিয়ে বানিয়ে নিয়েছি তেঁতুলের চাটনি, ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা ও লেবুর রস একসঙ্গে মিক্সিতে পেস্ট করে বানিয়ে নিয়েছি ধনে পাতার চাটনি। আর লাগবে বিট লবণ, ভাজা জিরের গুঁড়ো, চাট মশলা এবং লঙ্কার গুঁড়ো। বড়া ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। গরম তেলে আমি বড়াগুলি ভেজে নেব। আপনাদের একটা কথা বলে রাখি, ভাজার আগে বাটা ডাল ভালোভাবে ফেটিয়ে নেবেন, তাহলে বড়াগুলি ফ্লাফি হবে। দেখুন বড়াগুলি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে জলের মধ্যে 1 চামচ নুন মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে বড়াগুলি আমি ভিজিয়ে রাখবো, এর ফলে বড়াগুলি নরমও হবে, ফুলে উঠবে। দেখুন বড়াগুলি ফুলে উঠেছে। এবার আমি টক দইয়ের মধ্যে 2 চামচ চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার দই বড়া সার্ভ করার জন্য একটি প্লেটে জল থেকে বড়াগুলি তুলে আমি সাজিয়ে নিচ্ছি। এর উপর দিয়ে দিলাম ফেটানো টক দই। এবার দিচ্ছি তেঁতুলের চাটনি, তারপর দিচ্ছি ধনে পাতার চাটনি, এবার দেবো বিট লবণ, চাট মশলা, ভাজা জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। সব শেষে আমি ঝুড়ি ভাজা দিচ্ছি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। সার্ভ করার জন্য আমার দই বড়া রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকে দই বড়া রেসিপি? ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।